সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটি বড়া রুই মাছের ডিম দিয়ে বড়া দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রুই মাছের ডিম দিয়ে করা মনে হচ্ছে ডাল দিয়ে করা তো চলুন শুরু করি এই মজাদার রেসিপিটি প্রথমে একটি মিক্সিং বলে আমি পরিমাণ মতো আদা রসুন জিরা এবং লবণ নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি অর্গানিক সরিষার তেল সবগুলো উপাদান ভালোভাবে মেশ করে নিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো হাফ চা চামচ অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে মেশ করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা রুই মাছের ডিম রুই মাছের ডিম দিয়ে আরও ভালোভাবে মেশ করে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এক কাপ আটা দিয়ে আমি ভালোভাবে মেশ করে নিব ডোটি অনেকটা পাতলা হয়ে গেছে সেজন্য আমি আরও হাফ কাপ আটা দিয়ে ভালোভাবে মেশ করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা শোলে পাতা কুচি সবগুলো উপাদান দিয়ে আমি উত্তমভাবে ভাবে করে নিব এবার একটি প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর গুলে নেওয়া ডোটি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি রুই মাছের ডিম কিন্তু খেতে খুব একটা মজা লাগে না সেজন্য এই বড়াটি করেছি এই বড়াটি কিন্তু খেতে সেই স্বাদ আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন সম্পূর্ণ ডো এভাবে একের পর এক দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে অসাধারণ সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ আপনারা না খেলে বুঝতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে পারেন বিকেলে নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে এই পাকোড়া বা বড়ার কোনো তুলনাই নেই আল্লাহ হাফেজ